দাদা এটা ফার্স্ট টাইম আইলো কি কেনটা নাই মই আসবাটা থার্ড টাইম আইছে যেন ওপেনিং হলা সেদিন বি আইতলি হ্যাঁ আর এটা মোর থার্ড ভিজিট আচ্ছা সাউথ ইন্ডিয়ান ফুড লাগি আমার ইনো আখে পাখে জায়গা নাই থাই খাবার আমি সিলাটা বা যাবার পড়ুলা ইয়াতে গোটে বড়িয়া জায়গা মিলি গলা মুই আস পড়োস হই রহু যা পছাড়ে হি রহু আচ্ছা আখে আউ মতে কেহনি জিনিস কমি না লাগলা সাউথ ইন্ডিয়ান খ কি চাইনিজ খ কি কেহনি আইটম বি তুমি ট্রাই করো বড় দোকান আছে বহুত বড় পার্সন আছে হাইজেনিক ফুড মিলুছে আর বহুত সাফ সফাই রহু সাফ সফাই রহুছে না হ্যালো হ্যাঁ নমস্কার তো আজি আইছো আমি খেতরাজপুর খেতরাজপুর যেনটা দিন গোটে কৃষ্ণা ক্যাফে অছে বেশিনে ধর্মশালার টিকে পছে অছে আমি লোকেশন পুরা দেখে দেউছে তো এটা দেখি পারবে মোর পছাড়ে অছে কৃষ্ণা ক্যাফে আজি ক্যাফে কে আসিছো কেন ভল রিভিউ মিলুছে কিন্তু মশলা দোসা হলো সাউথ ইন্ডিয়ান চাইনিজ ইটালিয়ান সব কিছু মিলুছে তো যা আজি তাঙ্কর এক্সপ্লোর করমা তাঙ্কর ভিডিও তো যেটা কি আমার শরদ ভাই সেটা খুলিছন সে দোকানকে যেটা কি আমার স্পাইসি এফেয়ার লা খেতরাজপুর রেলওয়ে স্টেশন পাখে তো সে খুলিছন আর ইন যে তাঙ্কর কৃষ্ণা ক্যাফে অছে খেতরাজপুর লোকেশন হল ব্যাঙ্ক অফ বরোদার সাইড আড়ে অছে হল ব্যাঙ্ক অফ বরোদার সাইড আড়ে অছে এটা দেখিপারবে আমি ভালকে দেখে দেছি লোকেশন তো এটা দেখুন কৃষ্ণা ক্যাফে এটা ক্যাফেটা আও সাইড আড়ে অছে ব্যাঙ্ক অফ বরোদা আর এটা খেতরাজপুর আগকে টিকে অছে আমার ধর্মশালা আছে লোকেশন বুঝে পারবে শ্যাম আকরেটর জাস্ট আগকে টিকে দশ কদম হওয়া লোকেশনটা ভাল টিকে দেখি দাম তো ভিতরকে যা যু ভিতরে কাণা করছেন দেখ তাঁকর ইন মশলা দোসার ভাল রিভিউ আছে ইডলি তিন পিস কে 20 টাকা নেছেন তো এটা তাঁকর শপ হল ইডলি দেখ তিন পিস 20 টাকা না তো এটা কৃষ্ণা দেবের তাঁকর অনর অছন তো ম্যাডাম নমস্কার নমস্কার তো এটা কেবে খুললে 5 ডিসেম্বর ই 7 তারিখ আচ্ছা তো কাঁকর আমি মুহি আপনার কাছে রে ইডলি উপমা বড়া আলু চপ ডোসা সাম্বর বড়া আর তোমার ইয়ে বেকারি সব আইটেম আইসক্রিম বলে সব কত বেলা খুলছে চাইনিজ র সব আইটেম তো সব টাইমিং কেন রয়েছে সকালে 7 বাজে রে রাতে 10:30 11 সকালে 7 রু 10:30 11 হয়ে যাচ্ছে আচ্ছা দুই পারে মে খোলা থাকে বলে সকাল টাইম রে কাঁকড়া মিলছে ইডলি বড়া সম্বরে দরা সকালে সাউথ ইন্ডিয়ান সব মিলবা আচ্ছা বেকারি র সব আইটেম মিলবা আর সন্ধ্যা বেলা সন্ধ্যা রে চাইনিজ আইটেম সাউথ ইন্ডিয়ান ইটালিয়ান সব তো ম্যাডাম কাস্টমার মানুষ কেন কহবে
सब कस्टमर मान को मो रिक्वेस्ट अछि इडा मे आछि नुवा खुली छु सबको रिक्वेस्ट कर के समस्या आस जिनिसटा खाई देख टेस्ट कर देख जे तो टेस्ट लागला भल लागला बड़ तुम तो बार बार आइबो ती खेतरा पूर एरिया रे एंदा कैफे ने लगाई जे नहीं खेतरा खुली का पहला खुली जे अच्छा तुम्हार रेमर चौक रे धरी कर बस्ती जाए ओके बिना नहीं का पहला फास्ट खुली जे ठीक है तो गुटे बनवा एटा मसाला दोसा एक तो मसाला दोसा बनेगा और एक तो पनीर दोसा ना ठीक है ठीक है एटा कृष्णा के बेरो दोसा बनुचे जेना की दोसा रो सेलिंग बहुत होचे न कितना टाइम लगती है बाल लगी कितना टाइम लगता है ओ कितना लगा पांच मिनट का भी नहीं पांच मिनट ना प्याज पल्ला कचरेटा गाजर पल्ला बीटरूट पोल लाइट तो देखने में सुंदर लगे अच्छा धनिया पत्र पोल लाइट फिर ये आलू वाला मसाला है ना मटर बटर गाजर सब कुछ डाला हुआ है रेडी हो गया ना रेडी तो बेटा दोस्ता रेडी हो गया तो आमे ऑर्डर करथिनु जेंडा की मसाला दोसा आउ तार संगे अछे संबर अछे व्हाइट चटनी रेड चटनी गुटे अछे संबर बड़ा इडली तो ट्राई करमा कृष्णा देवे जेंडा की खेतराजपुर रे खुली छे नुआ खुली ये डिसेम्बर 7 तारीख ओपन होता तो आसीचु आज ट्राए करूँ के इडली एटा ये कैमरा पाके आनबे पाके आन इडली पूरा सॉफ्ट अच्छे दोसा देखमा दोसा रहा फिलिंग अच्छे पाके आनु कैमरा पूरा क्लोज हो पानी आ पाके तो देख मसाला दोसा एटा तंकर तंकर दोसा इनो भल रिव्यू अच्छे तो देख रेड चटनी रे पाओ मसाला दोसा एक नंबर अच्छे तार मसालाटा गोटे पूरा बढ़िया लगुच आ चटनी मैंने पूरा बहुत बेस्ट अच्छे मैं आपन मानको रेकमेंड करमे एफोर्डेबल प्राइस रे अच्छे नो जेंडा कि इडली तीन पीस के 20 टका अच्छे हमर कैफे है किंतु तीन पीस टा बाहर भी 20 टका नउछन तो हमें का करी कैफे के ने आसी और खायमा त
ତାଙ୍କର ଏଇଟା ସମ୍ବର ବଡ଼ା ଏଇଟା କମ କନ୍ଦା ଅଛି ସବୁ କିଛି ବେଷ୍ଟ ଅଛି ଚଟନି ମାନେ ବି ବଢ଼ିଆ ଅଛି ତ ଆପଣମାନେ ବି ଆସୁନ୍ ଥରେ ଖାଇକରି ଯାଉନ୍ ଟେଷ୍ଟ ଯଦି ଭଲ ଲାଗ୍ବା ବୋଲେ ବାର ବାର ଆସିବେ ଆପଣମାନେ ତ କାଁ କରିବେ ଆମର ପେଜ୍କେ ଫଲୋ କରିଦଉନ୍ ଲାଇକ୍ କରୁନ୍ ଆଉ ଯଦି ୟୁଟ୍ୟୁବ୍ରେ ଦେଖୁଛନ୍ତି ବୋଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦଉନ୍ ଆଉ ଭିଡ଼ିଓକେ ବହୁତ ମାତ୍ରାରେ ସେୟାର କରୁନ୍ ଜମା।